হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দুয়া এবং আল্লাহর আশিস রহমতে ভালো আছি আজকে আমি একটা ছোট্ট প্রিমিয়াম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি পেঁয়াজ আর টমেটো দিলাম সঙ্গে একটু লবণ দেবো যাতে করে একটু নরম হয়ে যায় এটা আমি ভেজে নেব না একটু নরম হয়ে আসলে আমি আগে থেকে গোলকচু ভেপে রেখে দিয়েছিলাম একটু ভাব দিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিব আর আজকে আমি মাছের মাথা দিয়ে ওলকচুর ঝোল ঝোল করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর সঙ্গে করেছিলাম পুঁই শাকের ভাজি সেটা আর শেয়ার করতে পারলাম না তারপরে আমি দিয়ে দিলাম ওলকচুগুলো আগে থেকে যে ওলকচুগুলো ভেপে রেখে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিব একটু মশলা জিরা আর আদা বাটা দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব তারপর সেদ্ধ করে নিব কারণ এটা খুব একটা সেদ্ধ করা হয়নি শুধু ভাব ভাবতে নিয়েছিলাম একটু এই জন্য আর কি সব কিছু মিশিয়ে নিয়ে ভালো মতো করে আমি ভেজে নিচ্ছি আর এর ফাকে বলে দিই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সেদ্ধ হওয়ার পর আমি এখন কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে আমার এখানে দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে আসছে এখন আমি দিয়ে দিব জলের জন্য পানি কিছু কিছুগুলো সিদ্ধ হয়েছিল আর কিছুগুলো সেদ্ধ হয়নি আর এই ওলটা কিন্তু খেতে অনেক মজার একটা ওল নিয়ে আসছিল কয়েকবার খাওয়া হয়েছে আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছু দিন আগের চার পাঁচ দিন আগের আপলোড করা হয়নি আজকে দিয়ে দিলাম আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলো কিন্তু আমি মাঝখানতে কেটে দুইটা করে নিয়েছি সঙ্গে মাগুর মাছও ছিল সেটাও ভেজে নিয়েছি ওইটাও দিয়ে দিলাম আর এটা ছিল দেশি মাগুর মাছ একটা ছিল যেহেতু এজন্য আর আলাদা করে রান্না করলাম না একই সঙ্গে দিয়ে দিলাম আমি আরও একটু পানি দিলাম ঝোলের জন্য তারপর এখন আমি ঢাকনাদের ঢেকে দিব বলক আসা পর্যন্ত বলক আসলেই কিন্তু আমার রান্নাটা শেষ আর উপর থেকে ভাজা চিরার গুঁড়াটা তো দেয়াই লাগবে ও সেটাও দিয়ে দিব এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর পুঁই শাকটাও হয়ে গেছে আমার ওইটাও উঠিয়ে নিয়েছি আজ আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ